রংপুর নগরীতে 9 বছরের এক শিশুকে একটি মহল্লার সবচেয়ে বড় নেতা হলো মসজিদের ইমাম। সেই মসজিদের ইমামের কাছ থেকে যদি কোনো সন্তান যদি নিরাপত্তা বা নিরাপদ না হয় এবং ছাত্র বলৎকারের অভিযোগে যদি সেই ইমামকে আটক করা হয়, তাহলে বলেন যে এতদিন পর্যন্ত সেই ব্যক্তিগুলো কার পেছনে ইক্তেদা করেছিলেন। তো যাই হোক, এখন কথা কম হবে, আমরা এই বিষয়ে ব্যাখ্যা বিশ্লেষণ পরে করব, সরাসরি চলে যাব সেই ভিডিওতে, সেখানকার বিস্তারিতটা জানবো এবং সেই ইমামকে দেখব। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। তো ভিউয়ার্স আসুন স্ক্রিনে। রংপুর নগরীতে 9 বছরের এক শিশুকে বলাৎকারের অভিযোগে মসজিদের ইমামকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে নগরীর পিজাবাদ সরকারপাড়া থেকে তাকে আটক করা হয়। টানভীর মেটালের পণ্য এলাকাবাসী জানায়, মসজিদের পাশে খেলতে থাকা এক শিশুকে ডেকে নিয়ে বলাৎকার করে পিজ্জাবাদ সরকারপাড়া মসজিদের ইমাম মানজারুল ইসলাম। 9 বছর বা 10 বছর একটা বাচ্চার বয়স, ওনার সঙ্গে বলাৎকার অভিযোগ আসছে। আমরা যখন সবাই মিলে যখন ধরি মসজিদে সকলে মিলে ধরে বসাইছি, বসে ওনার কাছে আমরা সত্যতা প্রমাণ পাইছি। উনি স্বীকার করছে যে হ্যাঁ, এটা উনি সত্যি, এটাই সত্য। যেহেতু উনি একজন ইসলামের লাইন মাইন্ডের লোক, কাজেই আমরা দৃষ্টান্তমূলক একটা সমাধানের, যেটা সমাধান হবে মানে সুষ্ঠু একটা তদন্ত করে তারপরে আমরা এটা মানে একটা বিচার আমরা দাবি করতেছি। পরবর্তীতে শিশুটি ঘটনাটি পরিবার এবং এলাকাবাসীকে জানালে এই ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে অভিযুক্ত মসজিদের ইমামকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। শারিয়া মিম, ড.ইউন নিউজ, রংপুর। তো ভিউয়ার্স, স্ক্রিনে আমরা সেই ইমাম সহ এবং সেখানকার বিস্তারিত ঘটনাটি জানতে পারলাম। এখন এই বিষয়ে আপনাদের মতামত এখন কমেন্টে অবশ্যই কষ্ট করে হলে জানাবেন। আর হ্যাঁ, সর্বশেষে ইমামের কঠিন থেকে কঠিনতর শাস্তির দাবি জানাচ্ছি আমরা, যে অবশ্যই তাকে ফাঁসির কাস্টডিতে ঝোলানো উচিত। এমন অনৈতিক কাজ করে ইসলামের কতটা ক্ষতি করেছে সে এবং মুসলমানদের ভেতরে কতটা, এমনিতেই মানুষ কিন্তু আঙুল তুলে মুসলমানদের উপরে, বিশেষ করে বলৎকার নিয়ে কিন্তু অনেক নাস্তিকের কথা বলা শুরু করেছে এই সমস্ত হুজুরদের জন্য। তো যাই হোক, আপনারা আপনাদের মন্তব্যটা কমেন্টে জানাবেন, আর কেউ ভিডিওটি স্কিপ করবেন না। এখন আমরা যাব দেশের কিছু বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে, ড.ইউনুসকে যে তত্ত্বাবধায়ক সরকার গঠন করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করছে জাতিসংঘ এবং সেখানকার বর্তমান আপডেট কি জানুন এই ভিডিওতে। ডক্টর মোহাম্মদ ইউনুস ব্যক্তিগত প্রতিহিংসার শিকার। সরকার পতনের এক দফা আন্দোলন থেকে জনদৃষ্টি সরাতে তার মামলার বিষয়টি সামনে আনা হয়েছে, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে সরকারের পদত্যাগ সহ নানা দাবিতে 9 সেপ্টেম্বর ঢাকায় গণমিছিল করার ঘোষণা দিয়েছে বিএনপি। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন। এ কর্মসূচিতে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু হুঁশিয়ার করে বলেন, খালেদা জিয়ার কিছু হলে এটাকে হত্যাকাণ্ড ধরে নেওয়া হবে এবং এর বিচারও করা হবে। একই সময়ে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, দমন পীড়ন করে রাজপথ থেকে বিএনপির নেতাকর্মীদেরকে সরানো যাবে না। আগামী 9 সেপ্টেম্বর শনিবার গণমিছিল অনুষ্ঠিত হবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতৃত্বে। এর আগে সকালে নগরীর পান্থপথে ডেঙ্গু রোগীদের জন্য রক্তদান কর্মসূচির আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। এ সময় ডক্টর ইউনুসের মামলা নিয়ে কথা বলেন বিএনপি মহাসচিব। ডক্টর ইউনুসের ব্যাপার থেকে আমরা সম্পূর্ণ এভাবে দেখি
একটা ব্যক্তিগত প্রতিহিংসার ব্যাপার রয়েছে, এই মুহূর্তে এটাকে এত দ্রুত বিচারে নিয়ে আসা এবং এটাকে আমরা এটা ডাইভার্সন অব দ্য মেইন ইস্যু। আমাদের প্রধান যে ইস্যুটা যে আপনার আমাদের সরকার পরিবর্তন করতে হবে এবং পদত্যাগ করতে হবে, সেটাকে ডাইভার্ট করার জন্য ডক্টর ইস্যুর ইন্ডাস্ট্রিটাকে নিয়েছে। ডেঙ্গু নিয়ে ঢাকার দুই সিটি মেয়রের জনগণের কাছে কোনো দায়বদ্ধতা নেই দাবি করে ব্যর্থতার দায়ে তাদের পদত্যাগ দাবি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাইফুল জুয়েল, ডিবিসি নিউজ, ঢাকা। ডক্টর ইউনূসের ব্যাপার থেকে আমরা সম্পূর্ণ এভাবে দেখি, একটা ব্যক্তিগত প্রতিহিংসার ব্যাপার রয়েছে এটা আছে, আরেকটা ব্যাপার আছে যেটা আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে এটাকে এত দ্রুত বিচারে নিয়ে আসা এবং এটাকে আমরা ইটস আ ডাইভার্সন অব দ্য মেইন ইস্যু। আমাদের প্রধান যে ইস্যুটা যে আপনার আমাদের সরকার পরিবর্তন করতে হবে এবং পদত্যাগ করতে হবে, সেটাকে ডাইভার্ট করার জন্য ডক্টর। যেখানে তাকে জাতীয় এবং আন্তর্জাতিক অ্যারেনাতেও আপনার মিডিয়াতেও আপনার উনি প্রাধান্য পাচ্ছে, অর্থাৎ তারা এটাকে তাদের যে আপনার ইচ্ছা ছিল, লক্ষ্য ছিল এটাকে ডাইভার্ট করবে, কিছুটা হলেও তো সেটা পেরেছে। সেই জন্য আমি মনে করি যে ডক্টর ইস্যু কোনো ইউনূসের ইস্যু কোনো বিচ্ছিন্ন ব্যাপার নয়। আপনার যে অধিকার কর্মী আপনার আদিলুর রহমান, আরেকজন কি যেন নাম, তাদেরকে আপনার আগামী রায় হবে, আমি জানি না যে রায়ের কি আসবে, কিন্তু এটা আমি বুঝতে পারি যেটা সেটা হচ্ছে যে তারা যেন সত্য কথা না বলতে পারে, তারা যেন মানুষের অধিকার নিয়ে কথা বলতে না পারে আন্তর্জাতিক বিশ্বের নিয়ে, সেই জন্যই তাদেরকে বিরুদ্ধে এই মিথ্যা মামলা নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে একটা সাজা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ঠিক একইভাবে আপনারা দেখেন যে ডক্টর ইউনূসের পক্ষে কথা বলার জন্য ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাকে বরখাস্ত করা হচ্ছে বা তার বিরুদ্ধে সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। এইরকম একটা রাষ্ট্র, যে রাষ্ট্রে সত্য কথা বলার কোনো উপায় নেই, যে রাষ্ট্রে মানুষের নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই, যে রাষ্ট্রে মানুষের ন্যায় বিচার করার কোনো ব্যবস্থা নেই, সেই রাষ্ট্র অবশ্যই ভেঙে পড়ছে, ভঙ্গুর হয়ে পড়ছে। ওই অবিলম্বে আমরা যদি এটাকে সত্যিকার অর্থে এই সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে না পারি, তাহলে দেশকে রক্ষা করা খুব কঠিন হয়ে যাবে। আজকে ঢাকা মহানগর উত্তর দক্ষিণের বিএনপির প্রার্থী এবং জনগণ যাদেরকে ভালোবেসে জনতার মেয়র বলেন, ঢাকা মহানগর দক্ষিণের প্রার্থী ইঞ্জিনিয়ার শাহ এবং উত্তরের প্রার্থী তাবিদ আওয়ালের উদ্যোগে যে ডেঙ্গুর রোগীদের জন্য রক্তদান কর্মসূচি শুরু হয়েছে, এর উদ্বোধন আজকে এখানে করা হলো এবং আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই দক্ষিণের জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক এবং উত্তরের তাবিদ আওয়াল জনতার মেয়র বলে যিনি জনগণকে সম্ভাষিত করেছে, তারা একটা অত্যন্ত বড় কাজ করেছে। এই ডেঙ্গু আজকে যেভাবে শুধু ঢাকা নয় সারা দেশে একটা বলা যেতে পারে যে একটা এপিডেমিকের মতো সংক্রামক একটা রোগের মতো ছড়িয়ে পড়েছে সারা দেশে এবং ইতিমধ্যে প্রায় কয়েক শত 500 মানুষের প্রাণ চলে গেছে, ইতিমধ্যে 600-800 জন এবং আপনার অনেকেই প্রতিদিন এটাতে আক্রান্ত হচ্ছেন, বিশেষ করে শিশুরা অসহায় অবস্থায় পড়েছে, তারা আপনার চিকিৎসা ঠিক মতো পাচ্ছে না এবং তারা মারা যাচ্ছে। আজকে দুর্ভাগ্য আমাদের যে আজকে কোনো অসুখী কোনো ব্যাধি এখানে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে তাকে নিয়ন্ত্রণ করতে। ডেঙ্গু একটি ভাইরাস, যে মশা বাহিত যে ভাইরাস এডিস মশা, সেই ভাইরাসকে নিয়ন্ত্রণ করা খুব অসম্ভব কিছু না। আমরা দেখি কলকাতার মতো শহরে যেখানে আমরা অত্যন্ত জনসংখ্যা অনেক জনবহুল একটা শহর, সেই শহরে তারা ডেঙ্গুকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। আজকে দুর্ভাগ্য আমাদের যে ঢাকায় যে দুজন মেয়র নির্বাচিত হয়েছেন তারা জনগণের দ্বারা নির্বাচিত মেয়র নন, যার ফলে তাদের জনগণের কাছে কোনো দায়বদ্ধতা নেই। আজকে গোটা সিটি কর্পোরেশন সেই দায়বদ্ধতার মধ্যে নেই, তারা শুধুমাত্র কিভাবে নতুন নতুন আপনার বাজার তৈরি করবেন, নতুন নতুন মাঠ শেষ করে দিয়ে সেখানে আপনার শপিং মল তৈরি করবেন, রাস্তার আপনার বড় বড় পুরনো গাছগুলো সব কেটে দিয়ে আবার নতুন করে গাছ করবেন, এইসব দিকে তাদের নজর বেশি। ফলে যা হয়েছে যে জনগণের যে ন্যূনতম যে সেবা দেওয়া তাদের
দায়িত্ব সেই দায়িত্ব তারা পালন করছেন না। আজকে এই অনির্বাচিত সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন জনগণের জনস্বাস্থ্য নিয়ন্ত্রণ করতে। এদিকে তাকিয়ে দেখেন প্রত্যেকটি খাতে আজকে দুর্নীতি যে পর্যায়ে চলে গেছে। আপনার যে বিষয়টাতে আমাদের সবচেয়ে বেশি আয় হয়, গার্মেন্টসের মালিকেরা এখন ডলার পাচ্ছে না, ডলার কিনতে পারছে না, ডলারের দাম এমনভাবে বেড়ে গেছে যে এখন সেই ডলার কেনা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। তো ইউটিউব স্ক্রিনে আমরা এ সম্পর্কে বিস্তারিত তথ্য জানলাম, এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে আশা করি। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।